শনিবার রাজ্যে ঘোষণা হয়েছে বিজেপি দলের প্রার্থী তালিকা। সেই তালিকায় দুজন সংখ্যালঘু সম্প্রদায়কে প্রার্থী করায় উত্তর জেলায় সংখ্যালঘু মোর্চা ও কদমতলা কর্তৃ মণ্ডল সংখ্যালঘু মোর্চার তরফে জানানো হয় বিজেপি কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বকে ধন্যবাদ ও অভিনন্দন। রবিবার সন্ধ্যা 6:30 54 কদমতলা কর্তৃ মণ্ডল কার্যালয়ে এক সাক্ষাৎকারে ধন্যবাদ ও অভিনন্দন জানান জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি হানিফ উদ্দিন চৌধুরী, কদমতলা কর্তৃ সংখ্যালঘু মণ্ডল সভাপতি সোহেল আহমেদ চৌধুরী, মণ্ডল সভাপতি রাজা ধর সহ আর অনেকেই। প্রত্যেককে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমেই খণ্ডন করতে চাই, কদমতলা কর্তৃ মণ্ডল সরকার প্রতিষ্ঠার 5 বছর থেকে আমরা বিগত দিনে আমাদের এই মণ্ডলের যে দুর্বলতাগুলো ছিল আমরা 100% কাটিয়ে উঠেছি। এবং বিগত দিন অর্থাৎ গতকাল আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব সম্বিত পাত্র জি যখন আমাদের এই কদমতলা কর্তৃ কেন্দ্রের প্রার্থীর নাম ঘোষণা করা হয়, আমাদের প্রত্যেক কার্যকর্তাই উৎসাহের সহিত প্রত্যেকেই মণ্ডল কার্যালয়ে এসে উপস্থিত হয়েছিলেন। এবং উনি আমাদের প্রার্থী যখন আমাদের মণ্ডল কার্যালয়ে আসেন ওনাকে আমরা সাদরে গ্রহণ করে নিয়ে ওনাকে আগরতলার জরুরি কাজে যাওয়ার জন্য ওনাকে আমরা গাড়ি পর্যন্ত পৌঁছে দিয়েছি। বিরোধীরা অনেক কিছু বলতে পারে, তবে আমাদের কদমতলা কর্তৃ মণ্ডলে এমন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রার্থীকে নিয়ে হয়নি। কারণ আমরা আপনারা জানেন একমাত্র ভারতীয় জনতা পার্টি সবাইকে নিয়ে চলতে চায়। বিগত দিনে যে সরকারগুলো ছিল বা যে যারা কেন্দ্রের সরকারে ছিল রাজ্য সরকারে ছিল তারা জাতিগত বিষয় নিয়ে তারা রাজনীতি করত, তাদের ভোট ব্যাঙ্ককে বাড়ানোর জন্য তারা রাজনীতি করত। কিন্তু একমাত্র ভারতীয় জনতা পার্টি আছে সবাইকে নিয়ে চলার যে মানসিকতা একমাত্র ভারতীয় জনতা পার্টি। আপনারা দেখেছেন একমাত্র ভারতীয় জনতা পার্টি কেন্দ্রের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর এই ভারতবর্ষে একজন সংখ্যালঘু মানুষকে রাষ্ট্রপতি হিসেবে দেওয়া হয়েছিল। এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকারে এই ভারতবর্ষে একজন অনুসূচিত জাতির মানুষকে রাষ্ট্রপতি করা হয়েছিল। এই ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে কেন্দ্র সরকার কিছুদিন আগে দেখেছেন জনজাতি অংশের একজন মহিলাকে রাষ্ট্রপতি করেছে। তো আমরা যেহেতু ভারতীয় জনতা পার্টি করি, সেই জায়গায় ভারতীয় জনতা পার্টি যাকে প্রার্থী করেছে সে চা জনজাতি হোক, সে ST হোক, সে SC হোক, সে সংখ্যালঘু হোক, ভারতীয় জনতা পার্টি কদমতলা কর্তৃ মণ্ডল প্রত্যেককেই সাদরে গ্রহণ করে নেয়। তো এটা আমরা গতকাল আমরা প্রমাণ করে দিয়েছি। এছাড়া আপনার বক্তব্য থেকে যা আমি বুঝলাম যে বাগবাসাতে কী হয়েছে, যুবরাজনগরে কী হয়েছে, দেখুন প্রথমত আমি যেহেতু মণ্ডল সভাপতি আমি আমার মণ্ডলটাকে নিয়ে চিন্তা করব। বাগবাসাতে কী হয়েছে, আমাদের জেলা নেতৃত্ব আছেন, রাজ্য নেতৃত্ব আছেন, যুবরাজনগরে কী হয়েছে। এদিনের সাক্ষাৎকারে নেতারা জানান 2018 সালের বিধানসভা নির্বাচনের পর মাত্র 25 দিনের মাথায় CPIM দলের সকল সংগঠন ভেঙে চুরমার হয়ে গেছে আর কংগ্রেস দলকে দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। তাই তিনি আশা প্রকাশ করেন দলীয় মনোনীত প্রার্থী রেকর্ড ভোটে জয়লাভ করবেন। ব্যুরো রিপোর্ট, RE News।